আমি ব্যথা তো চাই না, একটু জোর করে তালি দিয়ে সবাই মিলে সবাই মিলে থ্যাংক ইউ। তো বুঝতে পারলাম না তালিটা সব থেকে বেশি কাড়া দিল। আমার সামনে বসে থাকা বৌদিমণি মাসিমা পিসেমা ঠাকুমা সিনেমা দোদমা অ্যাটেম্বোমা নাকি আমার সালমান খান শাহরুখ খান আমির খান পান খান বিড়ি খান গাজা খান বন্ধুরা। তো একটা পরীক্ষা হয়ে যাক বলো। হ্যাঁ অবশ্যই পরীক্ষা তো হবে, কাদে হাতে তালির জোরটা সবচেয়ে বেশি সেটা দেখে নেওয়া যাক। হ্যাঁ তো প্রথমে মেয়েদের পালা, আমি যখন 1-2-3 স্টার বলবো তখন তালি দেবেন কি দেবেন? তো আমাদের বৌদিরা আছে তো নাকি কোনো সাড়াই পাচ্ছে না, আমরা মেয়েরা জিতবো তো কি বৌদিরা? তো চলো। আরে পারবে না পারবে না, কি আমার গুরুরা এখানে আছে তো, বন্ধুরা আছে তো এখানে, আমরা জিতবো তো। আমাদের ছেলেদের হাতের খৈনি ডলার তালির জোর অনেক বেশি, তাই তো গুরু নাকি? কমন বয়েজ, আমরা ছেলেরা কখনো হারিনি হারবো না, মান সম্মানের ব্যাপারে কিন্তু। সবাই রেডি তো? তালি কাকে বুঝিয়ে দাও বস। 1-2-3 স্টপ। বৌদিগো মনে হচ্ছে বাসবাগানে মশা বন 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 করে ঘুরছে। তবে এটা ঠিক, আমরা ছেলেরা জিতে গেছি নাকি গুরু? হ্যাঁ জিতে গেছি তো, আর জিতবো না এবার কেন? তুমি যখন মেয়েদেরকে হাতের তালি মারতে বলেছো, মেয়েরা তো হাতের তালি মারা দূরের কথা, মেয়েরা সব এসে এসে ঘুরে গেল। এই যে শোনো, আমাদের মেয়েদেরকে না কোনো বাজে কথা বলবে না, বুঝেছো? বুঝেছি। আমরা মেয়েরা ছাড়া তোমাদের ছেলেদের জীবনে কোনো গতি নেই। আচ্ছা তবে শোনো, বললে নদীতে জল না থাকলে পড়ে থাকে বালি, নদীতে জল না থাকলে পড়ে থাকে বালি, আর আমরা মেয়েরা ছাড়া ছেলেদের জীবনটা হয়ে যায় খালি। তাহা মিথ্যে কথা। আর যারা এত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি তুলে ধরেছেন তাদের জন্য চাইবে একটু জোর করে তালি। হ্যাঁ জোর করে সবাই মিলে। মুমতাজ না হতি তো তাজ মহল না বানতি, মুমতাজ না হতি তো তাজ মহল না বানতি, আর এ আমরা কজন না হতি তো আজ মাহফিল না জামতি, তো আজ মাহফিল না জামতি, তো আজ মাহফিল না জামতি, তাই তো গুরু নাকি? তো অবশ্যই মাহফিল তো জমেছে, এত সুন্দর দর্শক শ্রোতা মণ্ডলীরা একত্রে হয়েছেন, তবুও আমি একা। ভাবছেন তো কেন একা? কারণ জানেন গুরু, এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে মেয়েটিকে দেখতে পারছেন, একে অনেক পটানোর চেষ্টা করেছিলাম, অনেক চান্স নিয়েছিলাম কিন্তু পটাতে পারিনি, আজকে রেখে পটিয়েই ছাড়বো, কিন্তু গুরু আমাকে হেল্প করতে হবে। কি হেল্প করবে তো সবাই? আর এই মেয়েটিকে না পটালে অনুষ্ঠানটি ঠিকঠাক জমবে না, নাকি গুরু বলো? হ্যাঁ আচ্ছা দাঁড়া, নিজের মুখটা কোনো দিন আয়নায় দেখেছো? আরে কি বলে গুরু, নিজের মুখটা আয়নায় দেখেছি বলেই তো আজকে তোর কাছে এসেছি, ক্যাটরিনার কাছে যাইনি। তবে দেখি তুমি কেমন পটাতে পারো। হ্যাঁ দেখে না দেখা গুরু, সাগরে কি ঢেউ উঠেছে? হ্যাঁ রে, ওই ঢেউতে তোর বাবা ডুবে মরেছে। আমি ওই ঢেউতে ডুবে মরতে চাই, বলো না কবে আসবে বিয়ের শানা? এখনো সময় হয়নি ভাই। বৌদি গো ভাই বলে ফেললো, আবার ফোটাও দিয়ে দিল, ও কোনো ব্যাপার না, তাই তো করো, ও কোনো ব্যাপার না, চান্স কিন্তু ছাড়বো না, আমরা কোনোদিন চান্স ছাড়ি না, সেকেন্ড চান্স নিয়ে নি। দেখতে তোমার ক্যাটরিনার মতো, দেখতে তোমার ক্যাটরিনার মতো, ক্যাটরিনার মতো তোমার যৌবন, তোমায় পেলে ধন্য হতাম, ধন্য হতো এই জীবন। দেখতে তোমার পুরো ভামের মতো, দেখতে তোমার পুরো ভামের মতো, যেন লঙ্কার রাবণ, কোথায় ছিলে দিনের হনু, এলে রাতে হুদুম পাচার মতন। গুরু একে নিয়ে সংসার করব কেমন, একে নিয়ে সংসার করা যা, বুড়ো হাতিকে জাঙ্গিয়া পড়া না তা, ও কোনো ব্যাপার না, চান্স কিন্তু ছাড়বো না, লাস্ট চান্স নিয়ে নি, দেখা যাক। ওয়ে 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 উ আহ আহ আই বেরিয়া আহ আহ মচ্ছর কিসি লড়কি কো পাপ লাগেগা, মচ্ছর কিসি লড়কি কো পাপ লাগেগা, কিউকি তু ভি একদম কিসি লড়কি কা পাপ বনেগা, পাপ বনেগা, পাপ বনেগা। ও এই প্রসঙ্গে তো কিছু বলতেই হয় নাকি? হ্যাঁ খুদা করে তেরা কহনা সচ্চা হো, খুদা করে তেরা কহনা সচ্চা হো, জো লড়কি মুঝে বাপ কহে ও তেরা হি বাচ্চা হো, ও তেরা হি বাচ্চা হো, ও তেরা হি বাচ্চা হো। জুতো কি খুলবো? জুতো খোলার কোনো দরকার নেই, আমরা ছেড়ে দেব মন্দির মসজিদের আল্লাহ ভগবান নয় যে আমাদের কাছে আসতে হলে জুতো খুলে আসতে হবে, জুতো পরে
চলে এসো, ভালোবাসবো চলে এসো, বিয়ে করবো চলে এসো গো ডালি, মুঝে নিন্দ নাই। ঘরে গিয়ে শুয়ে পর ইঁদুর মারার বিষ খেয়ে চির দরের মতো ঘুমিয়ে যাবি। এভাবে বলে না সাথী, মারবো তোর মুখে লাথি। লাথি মারো, ঝাঁটা মারো, জুতো মারো, তোমাকে আমার চাই। তাই নাকি? লাথি মারবো, ঝাঁটা মারবো, জুতো মারবো, তাও ভালোবাসবো তার পারমিশন নিয়ে। একটু লাইটটা হবে কি প্লিজ, একটু লাইটটা দিন না। চলুন, হয়ে গেছেন অনেক রাত্রি, বসে আছেন অনেক সঙ্গীত প্রেমী যাত্রী, কতবা ছাত্র কতবা ছাত্রী, কতবা পাত্র কতবা পাত্রী, দাদা বৌদি পাশাপাশি বসে করুন হাসাহাসি, এটাই আমরা ভালোবাসি। তো চলুন এবার একটু সঙ্গীতের জগতে ফিরে আসি। তো মঞ্চে এই মুহূর্তে আহ্বান করবো সেই জনপ্রিয় শিল্পীকে যার একই কণ্ঠে দুটি স্বর দিয়েছে স্বয়ং ঈশ্বর, আমাদের কুইন ওয়ান শিল্পী
I'm not afraid.
तुम्हारी यादें सताए
Thank you.
Bye.
Hey, 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 hey
এবং গুরুবাদ গুচ্ছাইত বাবু, ভোলানাথ মাইতি বাবু, সমাপত বেড়া বাবু, আপনার একটু মঞ্চে তাড়াতাড়ি আসবেন। নিখিল মণ্ডল বাবু, আপনিও একটু মঞ্চে তাড়াতাড়ি আসবেন। আমরা সর্বপ্রথম বরণ করে নেব আমাদের ডুয়েট অ্যাঙ্কার গৌতম এবং পায়েল। আমার নাম গৌতম, গৌতম এবং পায়েল দিকে বরণ করে নেবেন আমাদের এই ক্লাবের সভাপতি মানিক পাহাড়ি বাবু এবং আমাদের হিসাবরক্ষক নকুল মান্না বাবু। তৎসঙ্গে আমাদের যে মিউজিশিয়ান বন্ধুরা আছেন তাদেরকে ব্যাজ পরিয়ে আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যদের, যাদের আমি নাম ঘোষণা করেছি, আপনারা আসুন, একে একে আপনারা বরণ করে নিন। একটু হাতে তালি হবে তো? এত দুর্যোগের মধ্যেও আমরা আপনাদের কাছে এত বড় একটা অনুষ্ঠান প্রেজেন্ট করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটা আপনারা না থাকলে হয়তো করতে পারতাম না, আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো আমরা করতে পারতাম না। তাই আপনাদের এই সহযোগিতা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। তৎসঙ্গে আমাদের মিউজিশিয়ান ভাইদের বরণ করে নিচ্ছেন, পায়েল দিকে বরণ করে নিচ্ছেন গুরুবাদ বেড়া বাবু, গুচ্ছেদ বাবু সরি। একটু হাতে তালি হবে তো? তৎসঙ্গে মিউজিশিয়ান বন্ধুদের বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। তো প্রথমে বরণ করে নেবেন আমাদের ডান সাইডে যিনি আছেন গিটারিস্ট, যিনি কান কিনা এই মঞ্চের হিটার, আমাদের গিটারিস্ট দাদা ভাই গণেশ দাকে বরণ করে নিচ্ছেন। আমাদের গণেশবাবুকে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সম্পাদক বাবু গৌতম দাস বাবু। এরপরে তো এরপর বরণ করে নেবেন যার হাতে আছে গিটার, যিনি কিনা এই মঞ্চের লেডিস হিটার, আমাদের গিটারিস্ট দিদি ভাই জ্যোতি। সবাই মিলে তো সেই সঙ্গে বরণ করে নিচ্ছেন যার সামনে আছে কিবোর্ড, ঘুরিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠানের মোড়, আমাদের কিবোর্ডটি দাদা ভাই আপনি একটু মঞ্চে আসবেন এবং নিখিল চন্দ্র মণ্ডল মঞ্চে আসবেন, গৌতম দাকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, এই কমিটির কোষাধ্যক্ষ দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানায়, বরণ করে নিয়েছেন কিবোর্ডিস্ট গৌতম দাকে। সেই সঙ্গে বরণ করে নেবেন যার সামনে আছে একটি ঢোল, একটু রেগে গেলে বাঁধাবে কিন্তু গন্ডগোল, দিচ্ছে আপনাদের মনের মণিকোঠায় দোল, আমাদের ঢোলকিস্ট দাদা ভাই সুদীপ দাকে বরণ করে নিচ্ছেন, সদস্য বরণ করে নিচ্ছেন আমাদের। তো সেই সঙ্গে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সভাপতি বাবু মানিক পাড়ি বাবু, আপনি দয়া করে একটু মঞ্চে আসবেন। পুজো কমিটির সভাপতি বাবু আপনি দয়া করে মঞ্চে আসবেন। সেই সঙ্গে বরণ করে নিচ্ছে যার সামনে আছে সাদা রঙের পেটি, যার মধ্যে নেই কোনো ফুল নেই কোনো ফল, আছে শুধু ঢিপ ঢিপানি আওয়াজ, যার নাম নাকি প্যাট। তো প্যাট ফিলারকে বরণ করে নিচ্ছেন নিত্যানন্দ দাদাভাইকে বরণ করে নিচ্ছে। সেই সঙ্গে বরণ করে নিচ্ছেন সেই ড্রামস, হ্যাঁ ঢিপ ঢিপানি আওয়াজ সেই ড্রামস বরণ করে নিচ্ছেন কমিটির দাদা ভাইরা।
কমিটির সদস্য সীমান্ত দাদা ভাই বরণ করে নিচ্ছেন রাজুদাকে। বরণ করে নিচ্ছেন এই পুজো কমিটির সভাপতি মানিক পাহাড়িয়াবু। অশোক দা একটু মঞ্চে আসবেন। আমি আমাদের শিক্ষক মহাশয় জগদীশ চন্দ্র সামন্ত বাবুকে দু একটি কথার জন্য অনুরোধ করব আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে। নমস্কার। মাঝখানে এই বরণ পর্ব নিয়ে অনুষ্ঠানে আপনাদের যে আগ্রহটা একটু প্রশমিত হয়েছে, দু একটি কথা বলবো। বার্পুর সার্বজনীন গণেশ পূজা তৃতীয় বর্ষ, তারা যে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আশা করছি গ্লোরিয়াস অর্কেস্ট্রা ট্রুপ আপনাদের সেই আনন্দটা দিতে পেরেছে। তাই আমি বলবো, আমাদের বর্তমান ক্ষয়িষ্ণু সমাজে আপনারা সুস্থ সংস্কৃতি পরিবেশন করে সবাইকে আনন্দ দিন, আর বলি গ্লোরিয়াস অর্কেস্ট্রার ভবিষ্যৎ চলার পথ আরও উজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো, আজকের গ্লোরিয়াস মিউজিক্যাল ট্রুপ যার জন্য আপনাদের কাছে আসতে পেরেছে, যার কাছে গেলে আপনারা গ্লোরিয়াস মিউজিক্যাল ট্রুপকে পাবেন, যার নাম না বললে নয়, যার জন্য আমরা এই চত্বরটাতে আসি এবং আমাদের পরিচিতি পর্বটা উনি তুলে ধরেছেন। আমি মানিকদাকে এবং অশোকদাকে সামনে আসার জন্য অনুরোধ করব, কারণ ক্লাবের সভাপতি মানিকদার সহযোগিতায় অশোকদা ফোনে গ্লোরিয়াস মিউজিক্যাল ট্রুপ কিন্তু আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আর আর এই অশোকদাকেই মানে যার জন্য যোগাযোগের মাধ্যম থেকে আমরা আসতে পারছি, মানিকদাই অশোকদাকে বরণ করে নিচ্ছে। আপনারা একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন তো, চাইবো এই অশোকদার জন্য একটু জোরদার হয়ে যাক সবাই মিলে। আর খুব সুন্দর একটা পরিবেশে আসতে পেরেছি। আর অশোকদাকে নিশ্চয়ই আপনারা চেনেন যারা অডিয়েন্স আছেন, যদি গ্লোরিয়াসের কোনো প্রোগ্রাম দরকার হয় অবশ্যই অশোকদার সঙ্গে যোগাযোগ করবেন। কৃষ্ণদা মঞ্চে থাকবেন একটু, কৃষ্ণদাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য গুরুবাদক উৎসব। আর সেই সঙ্গে আমরা আমরা যার জন্য আসতে পেরেছি, যেই মানুষটির জন্য আসতে পেরেছি আমাদের এই কৃষ্ণদা, এই কৃষ্ণদার জন্য আমরা আসতে পেরেছি, চাইবো এই কৃষ্ণদার জন্য একটু জোরদার হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ। তো চলুন মঞ্চে। এই মুহূর্তে আজকের আমাকে কমিটি যেটা বরণ করলো, এই বরণ আমার পাওয়ার কোনো যোগ্য নয় বা কোনো ক্ষমতা আমার নেই। যারা এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমার ইনপুট লাইট, আমার মিউজিশিয়ান সিঙ্গার অ্যাঙ্কার সঙ্গে যারা আর্টিস্ট আছেন, আমার বরণটা আমি ওনাদের জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ, আপনারা অনেকটা সময় করে দিয়েছেন। আমাদের বরণের পালা এখানে সমাপ্তি, আমরা শুরু করব অনুষ্ঠান। আপনারা সহযোগিতা করুন, শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখুন এবং উপভোগ করুন। আমরাও চেষ্টা করব সুন্দরভাবে অনুষ্ঠানটা প্রেজেন্ট করার জন্য, আপনারা সহযোগিতা করুন, অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ, নমস্কার। কিভাবে যে মন হারায় জানে না, এ মন জানে না যে কি করে অচেনা মন আজকে হলো আপন, জানে না এ প্রেম জানে না যে কি করে যে প্রেম হয় কিভাবে যে মন হারায় জানে না, এ মন জানে না যে
সবাই।